ইতিহাসের এই দিনে 17 জুনের ঘটনা বলি। 1567 খ্রিস্টাব্দের এই দিনে স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কট রানী ম্যারি বন্দী হন। 1576 খ্রিস্টাব্দের এই দিনে হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম শিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। 1579 খ্রিস্টাব্দের এই দিনে স্যার ফ্রান্সিস ড্রেক নিউ আলবিত্তান কর্তৃক ইংল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা করেন। 1631 খ্রিস্টাব্দের এই দিনে মোগল সম্রাট শাহজাহানের স্ত্রীর মৃত্যু হয়। মমতাজের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করেন। 1756 খ্রিস্টাব্দের এই দিনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল করে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান। 1775 খ্রিস্টাব্দের এই দিনে বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 1885 খ্রিস্টাব্দের এই দিনে নিউ ইয়র্ক বন্দরে স্ট্যাচু অফ লিবার্টি দাঁড় করানো হয়। 1905 খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌ পরিবহন চলাচল শুরু হয়। 1925 খ্রিস্টাব্দের এই দিনে জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। 1940 খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়ন লাতভিয়া দখল করে নিয়েছিল। 1943 খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার রাজনীতিবিদ নিউট গিংগ্রিড জন্মগ্রহণ করেন। 1955 খ্রিস্টাব্দের এই দিনে পল্টন ময়দানের জনসভায় মৌলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন করা হয়। 1967 খ্রিস্টাব্দের এই দিনে চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করে। 1991 খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণ বৈষম্যের অবসান ঘটে। 1996 খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয় এবং 1999 খ্রিস্টাব্দের এই দিনে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন।